সবাইকে স্বাগত। আচ্ছা, আমরা আজকে আরবি হরফগুলো পড়ব, ঠিক আছে? আমাদের কিন্তু আলিফ থেকে র থেকে গইন পর্যন্ত আমাদের গত সেমিস্টারে হয়ে গেছে। আজকে আমরা তারপর থেকে যে হরফগুলো আছে আমরা সেগুলো আজকে পড়ব, ঠিক আছে? আমরা আরবি হরফের শব্দ আমরা সোমবারে আরবি হরফ কিছু করেছি, আজকে আরবি হরফের শব্দ আর অর্থগুলো পড়ব, ঠিক আছে? তাহলে দেখো আরবি হরফ আমরা কি কি করেছি। আমরা কি কি হরফ করেছি? তোমরা পড়ো, আমি এখন তোমাদেরকে পড়া জিজ্ঞাসা করবো সোমবারের দিন আমরা কি কি পড়া কি কি হরফ শিখেছি। দেখো আমরা কি কি হরফ করেছিলাম, অহনা অহনা বলো তো আমরা গত গত ক্লাসে কি কি হরফ করেছিলাম, হরফ তিনটা বলো তো বাবা। হ্যাঁ, ক কাপ। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, এরপরে বলবে আয়ফা। আয়ফা বলো তো আমরা কি কি হরফ করেছিলাম। ওকে, ভেরি গুড। নাওরিন জামান নামিলা, বলো তো আমরা কি কি হরফ করেছিলাম, বলো। ওকে, ভেরি গুড। আচ্ছা সাজিয়া, বলো তো আমরা কি কি হরফ করেছিলাম, এই হরফ তিনটা বলো। দেখো কি, হা কা কাপ, হা পাপ কেপ, বলো হা পাপ কাপ।
মালিহা বলো তো আমরা কি কি হরফ পড়েছিলাম? ভেরি গুড। রাফিয়া, রাফিয়া বলো তো, রাফিয়া বলো, বলো আচ্ছা এরপরে বলবে নোমান, নোমান বলো তো, নোমান বলো বলো। আচ্ছা এরপরে বলবে সোহানি, সোহানি বলো, সোহানি বলো, তাহিয়া বলো, তাহিয়া, খুশবু বলো, খুশবু বলো, আচ্ছা সবাই এবার আমার সাথে বলবা, আমি বলবো সবাই বলবা, উচ্চারণ বলার ভিতর থেকে হবে, ঠিক আছে?
পাতে আমাদের শব্দ হচ্ছে পাতে ফালাকু পাতে আমাদের শব্দ ফালাকু পাতে ফালাকু পাতে ফালাকু পাতে ফালাকু তাহলে দেখো পাতে আমাদের শব্দ কি পাতে ফালাকু সবাই একসাথে বলো পাতে ফালাকু পাতে ফালাকু পাতে ফালাকু পাতে আমাদের শব্দ কি পাতে ফালাকু ফালাকু মানে আকাশ ফালাকু মানে আকাশ পাতে ফালাকু পাতে ফালাকু পাতে আমাদের শব্দ কি পাতে ফালাকু ফালাকু মানে আকাশ সবাই বলতে থাকো পাতে আমাদের শব্দ কি ফালাকু পাতে ফালাকু ফালাকুম মানে আকাশ পাতে ফালাকুম ফালাকুম মানে আকাশ পাতে ফালাকুম ফালাকুম মানে আকাশ তাহলে পাতে আমাদের শব্দ ফালাকুম ফালাকুম মানে আকাশ তাহলে দেখো পাতে ফালাকুম ফালাকুম মানে আকাশ পাতে পালাকু পালাকু মানে আকাশ আচ্ছা তারপরে দেখো তারপরে আমাদের সব কমলো কি ক তারপরে আমাদের শব্দ হচ্ছে তাহলে দেখো পাতে কুরআন পাতে কুরআন কুরআন মানে কোরআন কুরআন মানে কোরআন শরীফ
তাহলে পপে তু আনুন তু আনুন মানে কোরআন শরীফ তারপরে দেখো কা কাফে কিতাবু কিতাবুন মানে বই কাফে কিতাবুন কিতাবুন মানে বই তাহলে দেখো কাফে ফালাকুন ফালাকুন মানে আকাশ কাফে কুরআনুন কুরআনুন মানে কোরআন শরীফ কাফে কিতাবুন কিতাবুন মানে বই তাহলে বাবুরা তোমাদের হোমওয়ার্ক থাকলো তোমরা এই হরফগুলো লিখবা এবং ছাত্রার অর্থগুলো মুখস্থ করবে এটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক ঠিক আছে বাবুরা তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ